পবিত্র কোরআন 10 নম্বর সূরা সূরা ইউনূস এর 109 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহ ওয়া হুয়া খায়রুল হাকিমিন। দেখুন এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কঠোর, কত কঠিন এবং কি কত সাবলীল ভাবে একটি কথা যমুনার পয়গাম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। সে জানিয়ে দেওয়াটা শুধু মুহাম্মদের জন্য ছিল না, সে জানিয়ে দেওয়াটা ছিল সারা পৃথিবীর মুসলিম উম্মার জন্য। আল্লাহ বললেন ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহ, তোমার প্রতি যে ওহি অবতীর্ণ হইয়াছে তুমি এর তাহার অনুসরণ করো। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর কোনো গ্রন্থকে অনুসরণ করতে বলে নাই, শুধু বারকে বার তিনি বলেছেন ওয়াত্তাবি, তুমি অনুসরণ করো, মা ইউহা ইলাইকা, তোমার রব তোমার উপরে যেই ওহি অবতীর্ণ করেছেন। আমরা জানি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একটি ওহি অবতীর্ণ করেছেন, সেটি হচ্ছে পবিত্র আল কোরআন। তারপর আল্লাহ বলেন ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহ, শুধু তুমি অনুসরণই করবা এবং তুমি ধৈর্য ধারণ করো যে পর্যন্ত না আল্লাহ ফায়সালা করেন। এমন একটা জায়গায় আল্লাহ রাসূল গিয়েছেন, সেই জায়গার মধ্যে একটি বিচার করতে হবে, একটি ফায়সালা করতে হবে। ওই সময় কোনো আয়াত নাই, আল্লাহ তাআলা বললেন তুমি ফায়সালা দিতে যেও না, তুমি বিচার করতে যেও না, ওয়াসবির, তুমি ধৈর্য ধারণ করো, হাত্তা ইয়াহকুমাল্লাহ, আল্লাহর হুকুম আসাক পর্যন্ত, আল্লাহর ওহি আসাক পর্যন্ত। তো রাসূলেরও এখতিয়ার ছিল না নিজের মনগড়াভাবে কথা বলবে, রাসূলের এখতিয়ার ছিল না নিজের মনগড়াভাবে তিনি চলাফেরা করবেন, বিচার ফায়সালা করবেন। আল্লাহ রাসূল ওই পর্যন্ত কোনো কথা বলতেন না যে পর্যন্ত আল্লাহ কোনো কথা না বলতেন, আল্লাহ কোনো কথা না জানাইতেন। অতএব আল্লাহ তাআলা রাসূলকে যখন কোনো কথা বলতেন, কোনো কথা জানাইতেন, তখন রাসূল ওইটাকে তিনি জানিয়ে দিতেন। রাসূলের কোনো কথা ছিল না, রাসূল ছিলেন জাস্ট একজন মেসেঞ্জার, মেসেজটাকে, আল্লাহর মেসেজটাকে উম্মার সামনে প্রকাশ করে দিবে। যেরকমভাবে আমাদের কাছে মোবাইল আছে, একটি মোবাইল, একটি মেসেঞ্জার, সে আমার কথাটা এসে অন্যের নিকট পৌঁছিয়ে দিচ্ছে। আমি এখান থেকে মেসেজ লিখতেছি আমার মায়ের কাছে, আমার মা আছে চাঁদপুর, আমি আছি ঢাকাতে, আমার মায়ের কাছে মেসেজটা পাঠিয়ে দেওয়ার জন্য একটি মাধ্যম আমি অবলম্বন করেছি, গ্রহণ করেছি, সেটি হলো একটি মোবাইল। এই মোবাইলের মাধ্যমে আমি মেসেজটা পাঠিয়ে দিয়েছি। এখানে মোবাইলের কোনো পাওয়ার নাই, মোবাইলের কোনো শক্তি নাই, আমি যা লিখেছি তাই এই মোবাইল আমার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে। এবং কি আমি বলেও দিচ্ছি আমি যাহা লিখছি এই মোবাইল তাহাই পাঠিয়ে দিবে। এই মোবাইলের কোনো এখতিয়ার নাই, মেসেজের মধ্যে কোনো সে 19-20 গরমিল করবে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, রাসূল ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ কোনো কথা রাসূলকে জানিয়ে না দেই। আর এখানে আল্লাহ তাআলা বলেন রাসূল শোনো, ওয়াসবির আলা ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহ, তুমি ধৈর্য ধারণ করো ওই পর্যন্ত যেই পর্যন্ত আল্লাহর তরফ থেকে কোনো ওহি না আসে, কোনো ফায়সালা না আসে। তাহলে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওহি, কোরআন হাদিস আমাদের মানতেই হবে, কোরআন হাদিসের বাহিরে আমাদের যাওয়া যাবে না। কোনো ব্যক্তির কথা, কোনো বইয়ের কথা, কোনো ধর্মের কথা, কোনো বুজুর্গের কথা, কোনো পীরের কথা, কোনো আলেমের কথা, কোনো জাহেলের কথা, কোনো বুদ্ধিজীবীর কথা যদি আমরা গ্রহণ করতে যাই তাহলে আল্লাহর এই আয়াত বারকে বার আমাদের ব্রেনের মধ্যে ধাক্কা দেয়, ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহ, ওয়াসবির হাত্তা ইয়াহকুমাল্লাহ। রাসূলকে বলে দিয়েছেন রাসূল তুমি ধৈর্য ধারণ করো, রাসূলকে যদি এই কথা বলতে পারে তাহলে আমাদের বেলায় কি হবে। অতএব আমরা চেষ্টা করব মন গড়ার বাহিরে কথা বলার জন্য, একমাত্র আল্লাহ তাআলা যে ওহি অবতীর্ণ পৃথিবীতে করেছেন রাসূলের ওপরে ওই ওহি থেকে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আজ থেকে আমরা বাতিল ফেরকা, বাতিল দলগুলাকে আমরা প্রত্যাখ্যান করি। একটা দলকে আমরা গ্রহণ করি, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওহি আমাদের উপর প্রেরণ করেছেন। আল্লাহ কবুল করুক সকল বলে আল্লাহুম্মা আমিন।